তাহলে ভবমুক্তি বা ভবক্ষয়ন্মুক্তি। ভবক্ষয়ন্মুক্ত কখন হয়? যখন কোনোদিন কোনো ভাগ্যে শুদ্ধ সাধুর সঙ্গে দেখা হয়। ভবিতে ভবিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে মায়া পিসাচি পালায় এবং তার কথা শুনতে শুনতে তখন কি হয়, তার বাড়ি থেকে অনাচারগুলো এক এক করে যেতে থাকে আর সদাচারগুলো এক এক করে সেই জায়গাগুলো দখল করতে থাকে। ওই ওই করাতে মুক্ত অন্য জিনিস, এখন করাতে অন্য জিনিস ওরা বন্ধ হয়ে গিয়ে আর এক জিনিস ঠেলে ঠিক কিনা। ও অনেক উল্টোপাল্টা কথা বলতো, ওই মুখ থেকে উল্টোপাল্টা কথা বন্ধ হয়ে গিয়ে ওই মুখ থেকে এখন সৎ কথা কীর্তন বেরোতে শুরু হয়ে গেছে। এসব কার প্রভাবে হচ্ছে? ও জীবনে কোনোদিন তুলসীর জল দিয়ে খেত না, ও সাধুর পাল্লায় পড়ে এখন দিনে তুলসীকে জল না দিয়ে আবার সে খাওয়া বন্ধ হয়ে গেছে। যদি তাকে খেতে পারে বলে না হলো আমি এখন তুলসীর জল দেব, তাহলে কি হলো, ভজন শুরু হয়ে গেছে। আগে একাদশীর দিনে মাংসের জল ভাত খেত, এখন একাদশী মাংসের ঝোল ভাত খাওয়া তো দূরের কথা, একাদশীতে হ্যাঁ ভাতও খায়। তাহলে এগুলো সব প্রমোশন, এগুলো সব কি প্রমোশন, এগুলো কে বলা হয় গোলক যাত্রা। গোলকের পথে হাঁটা শুরু হয়ে গেছে, বলে যে ভজন করবো বলে এসেছিল, ভজন শুরু হয়ে গেছে। বলে কার কৃপায় হলো, সাধু সঙ্গে মুচকুন্দ রাজা দেখুন ভগবান শ্রীকৃষ্ণকে সেই কথাটি বলে অচ্যুত মানে কি চ্যুত করা যায় না, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের আনের নাম হলো অচ্যুত। অচ্যুত সৎ সমাগম, সৎ মানে সাধু, সৎ মানে সাধু আর সমাগম মানে সঙ্গ। তাহলে অচ্যুত সৎসমাগম, যখনই কোনোদিন কারুর ভাগ্যে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের সঙ্গ না হবে, তার উপদেশ যখন কেউ গ্রহণ করবে তখন ধীরে ধীরে ভবাপরব ভবক্ষয়ন্মুক্ত হতে শুরু, অর্থাৎ গোলক যাত্রা শুরু হয়ে যাবে। একদম ধরে ধরে বলছে, জীব যখন নানাজনে ভ্রমণ করতে করতে কোনো সৌভাগ্যক্রমে যখন এই তাহার ভবক্ষয়ন্মুখ হয় তখন ওই হে অচ্যুত, এখানে হে অচ্যুত বললো কেন, কে বললো হে অচ্যুত, কে বললো জোরে বলো পিছন থেকে, মুচকুন্দ রাজা হে অচ্যুত কেন বললো, অচ্যুত কোথায় আছে ভগবান, কোথায় আছে হরে কৃষ্ণ। এইখানে একটা কথা আছে, এখন প্রশ্ন হচ্ছে মুচকুন্দ রাজা বললেন হে অচ্যুত, এখন অচ্যুত কোথায় আছে, না সব ধারণাগুলো ভুল। ভগবান তো এখানে যে পজিশন আরম্ভ হয়েছে, এখানে যেখানে কথা হচ্ছে এখানে মুচকুন্দ রাজা ভগবান শ্রীকৃষ্ণ দুজনের সামনাসামনি দাঁড়িয়ে কথা হচ্ছে। মুচকুন্দ রাজা সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কথোপকথন হচ্ছে, কথাটা বুঝলেন, তার সঙ্গে দাঁড়িয়ে কথোপকথন হচ্ছে। যেমন অর্জুনের আর কৃষ্ণের মধ্যে রথের উপরে বসে কথা হচ্ছে, হে সখা হে কৃষ্ণ এরকম বলেন অর্জুন। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে কখনো হে পার্থ, হে ধনঞ্জয়, হ্যাঁ এগুলো বিভিন্ন প্রকার সম্বোধন করেছে, করেনি। এখানে বলছেন হে অচ্যুত, কে বলছে হে অচ্যুত, তাহার ভাগ্যে সাধু সঙ্গ লাভ হবে, তাহার ভাগ্যে সাধু সঙ্গ লাভ হবে। তাহলে সাধু সঙ্গ কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা বুঝতে হবে। সাধুর সঙ্গ হলে তবে ভবক্ষয়ন্মুখ দশা শুরু হয়, ভবাপবর্গ শুরু হয়। ভবাপবর্গটা আজকে কতবার উচ্চারণ হতো, যতবার উচ্চারণ হবে ততবার ভাব,